Master Abu Thayyar sir. মাননীয় সভাপতি মধ্যসন্ত মধ্যসন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র কর্তৃক আয়োজিত শিক্ষক বিদায় সম্বর্ধনা কমিটির মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথি বৃন্দ, মাননীয় আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার প্রাক্তন ছাত্রছাত্রী ও বর্তমান ছাত্রছাত্রীরা, মাননীয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সবাই অনেক কিছু বলেছে, এখানে আমার বলার কিছু নেই। আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনুষ্ঠানকে অলঙ্কৃত করার জন্য মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ হয়ে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ছাত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যারা দেশে আছে এবং যারা আমেরিকা, ইতালি, মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর অন্যত্র সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সকল প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে, তাদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা এরকম একটা মহৎ অনুষ্ঠান সংগঠিত হওয়ার জন্য মেধা ও পরিশ্রম দিয়ে আমাদেরকে আয়োজকদেরকে সাহায্য করার জন্য। আমি উপস্থিত জনতাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অনুষ্ঠানকে, এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করার জন্য। আমি গত শতাব্দীর 1937 সনের 1 সেপ্টেম্বর প্রথম এই বিদ্যালয়ে শিক্ষক হিসাবে আমার হাতে করি এবং বর্তমান শতাব্দীর 17 সনের 31 আগস্ট আমার সরকারি বিধি মোতাবেক আমার চাকরি এখানে সমাপ্ত। এই বিগত 40 বছর ধরে আমি এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছি। এই 40 বছরে আমি কি দিতে পারছি সেটা আমার জানা নেই, তবে আমি আমার উপরে কর্তৃপক্ষের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিবার জন্য অত্যন্ত আন্তরিক ছিলাম। জানি না কতটুকু করতে পেরেছি। আমি প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, উপস্থিত জনতা এবং অতিথিবৃন্দের সুন্দর ভবিষ্যৎ, দীর্ঘায়ু, সমৃদ্ধি, সামাজিক অবস্থান কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।